হ্যালো বন্ধুরা, প্রোটিপ সেভেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর আলোচনা বিষয় চন্দ্রগ্রহণের সময় যে সমস্ত কুসংস্কার আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এবং এই কুসংস্কারগুলো থেকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণের সময় কি কি করতে নেই, এই বিষয়ে নিয়েই যে কুসংস্কারগুলো ছড়িয়েছে তার নিয়েই আজকে আলোচনা করব আমরা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে জানব চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটা কি এই বিষয়টি নিয়ে আমাদের সকলের ধারণা কারো আছে কারো নেই। আমরা সকলেই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমনি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এইভাবে একটা সময় চাঁদ ও সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে একই সরলরেখা চলে আসে। এই সরলরেখা পৃথিবী ও চাঁদ সূর্যের মধ্যে চলে আসায় তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। একে সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে। এই সময় অনেকে বিভ্রান্তিমূলকভাবে বলে থাকেন চাঁদ ক্ষণিকের জন্য অদৃশ্য হয়ে যায়। আসলে তা নয়, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়ে থাকে। চাঁদের যে আলোটা আমরা দেখি এটা সম্পূর্ণটা সূর্যের আলো। আর চাঁদ পর্যন্ত যখন সূর্যের আলো পৃথিবীর জন্য পৌঁছায় না তখন অটোমেটিক চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে থাকে। গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় যে বিষয়গুলো বারণ করা হয়ে থাকে এবং যে কুসংস্কারগুলো ছড়িয়ে রয়েছে তা আলোচনা করছি। বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, কারণ গর্ভবতী মহিলা যদি বাড়ির বাইরে বের হয় এর ফলে শিশুর ক্ষতি হতে পারে, এটা আশঙ্কা করা হয়, যেটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সংসারের কোনো কাজ করা উচিত নয়, এটা মনে করা হয় সংসারের কাজকাম গ্রহণের আগে এবং পরে সারতে হবে। গ্রহণ চলাকালীন সময় কোনো কাজকাম কিছুই করা যাবে না, সংসারে কাজকাম করলে এটা সংসারের জন্য অমঙ্গল হিসেবে ধরা হয়, এটাও একটি কুসংস্কার যার কোনো ভিত্তি নেই। গ্রহণের সময় কোনো ধারালো অস্ত্র যেমন ছুরি, কাঁচি, বটি ইত্যাদি ব্যবহার করা নিষেধ করা হয়। মনে করা হয় এগুলো ব্যবহার করলে গর্ভস্থ শিশুর ঠোঁট কাটা, হাত কাটা, আঙ্গুল না থাকা এমন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করতে পারে, এটা আইডিয়া করা হয় যার কোনো ভিত্তি নেই। বিজ্ঞান জানাচ্ছে শুধুমাত্র গর্ভবতী মহিলা নয়, গ্রহণের ক্ষতি হতে পারে যে কোনো মানুষেরই। তবে উপরোক্ত চারটি পয়েন্ট মধ্যে দুইটি সমস্যা ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞান। গ্রহণ চলাকালীন রান্না বা খাওয়া উচিত নয়। গ্রহণের সময় বাড়ির বাইরে না বেরানো ভালো, কারণ এই সময় সূর্যের দিকে তাকানো একেবারেই ঠিক নয়। গ্রহণের সময় কাত হয়ে শুতে বারণ করা হয়। গ্রহণের সময় গর্ভবতী মায়েদের শান্তি থাকে না, মায়েদের ইচ্ছার বিরুদ্ধে চিত করে শোয়াতে হয়, শুয়ে রাখা হয়, নইলে নাকি গর্ভের শিশু বিকলঙ্গ হয়ে থাকে। তবে গর্ভের শিশুকে রেখে চিত হয়ে শোয়াটা মায়েদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার এবং এটা শিশুদের জন্য ক্ষতিও হয়ে থাকে বটে। এছাড়া আরও অনেক কুসংস্কার রয়েছে, যেমন গ্রহণের সময় গর্ভবতী মাকে দিয়ে বাইরে পাটকাঠি ফেলে দেওয়া হয়। গ্রহণের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভবতী মাকে চাঁদের দিকে তাকিয়ে রাখা হয়, কারণ তার সন্তান যেন চাঁদের মতোই সুন্দর ফর্সা হয়। গর্ভবতী মাকে খাওয়ানো পরে তার মুখে পানি নিয়ে বাইরে কুলি করতে বলা হয় চাঁদকে দেখে, এটি একটি কুসংস্কার, এগুলো মানবেন না। আপনার সন্তান, গর্ভের সন্তান আল্লাহ যেভাবে রাখুক, সুস্থ রাখুক,
আপনি নিজে সাবধানে থাকবেন এবং সৃষ্টিকর্তার কাছে আপনি প্রার্থনা করবেন আপনার সন্তান যেন সুস্থ সুন্দর এবং নিখুঁতভাবে জন্মগ্রহণ করে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।